আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনা কেন দেশ ত্যাগ করলেন বা কেন দেশ ত্যাগ করতে বাধ্য হলো আমার এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন। কারণ তিনি সেনাপ্রধানের উপর যে আস্থা রেখেছিলেন সেনাপ্রধান তাকে সেই আশ্বস্ত করতে পারেন নাই। কারণ তিনি হয়তো ভরসা করেছিলেন সেনাপ্রধান তাকে সহায়তা করবে, তাকে সাহায্য করবে, কিন্তু সেনাপ্রধানের কাছে তিনি সেই সহায়তা বা সহযোগিতা পান নাই। কেন পান নাই সেটা আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গতকালকে আসলে শেখ হাসিনাকে আসলে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছিল সেনাবাহিনী। কারণ গতকালকে শেখ হাসিনা তিন বাহিনীর সাথে একটা বৈঠক করেছিলেন এবং তিন বাহিনীর কাছে তিনি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু তিন বাহিনী তাকে আসলে ওইভাবে আশ্বস্ত করতে পারে নাই। কারণ সাধারণ ছাত্র জনতা লং মার্চের ডাক দিয়েছিল চারিদিক থেকে, মানে যদিও কারফিউ চালু করা হয়েছিল কিন্তু চারদিক থেকে সাধারণ জনসাধারণগণ চারদিক থেকে ঢাকার মুখে রওনা হতেছিল, যার কারণে সেনাবাহিনী এখানে একটা টেকনিক্যাল বুদ্ধি অবলম্বন করেছিলেন। শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার আগেই তিনি তার বাহিনীদেরকে নিয়ে তিনি একটা একটা অধিবেশন করেন, যেখানে কিছু বাহিনী উপস্থিত ছিলেন আর কিছু ভার্চুয়ালি ছিলেন। তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে যেন কোনো মানুষের উপর যেন সরাসরি গুলি করা না হয় এবং কোনো তথ্য যদি ঘাটতি হয় সেক্ষেত্রে যেন সকল সদস্যই যেন তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তার সাথে যোগাযোগের মাধ্যমেই যেন তারা পদক্ষেপ নেন। কারণ এমন হয়তো না পায় যে কোনো জায়গায় হয়তো কোনো স্থানীয় কোনো সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিল যদি গুলি ছড়ান তারা যেন গুলি না ছড়ায়, যার কারণে এই পদক্ষেপ তিনি আগে থেকেই দিয়েছিলেন। এবং তিনি একটা কথা বলেছিলেন জনগণের উদ্দেশ্যে, যে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জনগণের সাথে আছে এবং থাকবে, জনগণের যান মাল নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এই জায়গাটায় আসলে শেখ হাসিনা তিনি তার যে বিশ্বাসের একটা জায়গা সেটা তিনি হারিয়ে ফেলেছিলেন। আর এছাড়া তিনি গতকালকার রাত্রে তিনি দেখেছিলেন দেশের অনেক মন্ত্রী এমপিরা দেশ ত্যাগ করে, মানে গোপনে দেশ ত্যাগ করে তখন তিনি নিরুপায় হয়ে তিনি আসলে ক্ষমতা হস্তান্তর বা পদত্যাগের সিদ্ধান্ত নেন।